আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য তৈরি করব মাটন শাহি রেজালা, খুবই সহজ উপায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি একটি প্যানে এক কাপ তেল দিয়ে নিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিব। দেড় কাপ পেঁয়াজ কুচি, এটাকে একটু নরম করে নেব। এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিব, 2-3টা, 7টা এলাচ, লবঙ্গ 2টা, দুই তিন টুকরা দারচিনি এবং কয়েকটি সাদা কালো গোলমরিচ দিয়ে আমি আর একটু নেড়ে নেব হালকাভাবে। আমি এর মধ্যে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নেব, 6টা, রসুন 2 চা চামচ, আদা পেস্ট 2 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, একটু নেড়ে মিশিয়ে দিলাম আমি। এরপর পেঁয়াজ পেস্ট 2 চা চামচ, দুই চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। লবণ স্বাদ মতো, ভালোভাবে কষাতে হবে। আমি আবার একটু পানি দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি। আমি 1.5 কেজি খাসির মাংস আগে ধুয়ে বেছে রেখেছি। এখন আমি মাংসগুলি দিয়ে দেব। দেখুন, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিব। এখন আমি এতে কোনো পানি দিব না, কারণ মাংস দিয়ে অনেকটাই পানি ছেড়ে দিবে। এটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে, বারবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিতে হবে যেন নিচে না ধরে যায়। মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। এর ফাঁকে আমি একটি ব্লেন্ডারের জারে 1/2 কাপ মিষ্টি দই, 1/2 কাপ টক দই, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা, পোস্তদানা 1/2 চা চামচ, কয়েকটা কাঠবাদাম, কয়েকটা কাজু বাদাম, 5-6টার মতো করে হবে, জয়ত্রী 1 পিস, জয়ফল 1/4 ভাগের 1 ভাগ, সব দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা সাইডে এটা রেখে দিব।
আমার মাংসটা দেখুন এর মধ্যে তেল চলে আসছে, কষিয়ে নিতে হবে ভালোভাবে। মাংস দিয়ে যে পানি ছেড়েছিল সেটাই আমি শুকিয়ে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে প্রায়, আবার একটু ঢেকে দিলাম। দেখুন পানিটা ভালোভাবে শুকিয়ে আসছে। এর মধ্যে আমি 1.5 কাপ গরম দুধ দিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, আর এই দুধে যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা পানি অ্যাড করতে পারেন, গরম পানি। আমি মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিলাম যেটা আমি ব্লেন্ড করেছিলাম, বাদাম দই এর মিশ্রণ দিয়ে আবার ঢেকে দেব। বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি এখন এতে আলু বখারা 5-6টা এবং কেওড়া জল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিব। আবার ঢেকে দেব। দেখুন আমার মাংসে তেল চলে আসছে। আমি আরো কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে আমি 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিব। আবার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি 2 চা চামচ ক্রিম দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দেব আবার এর পরে। কাঁচামরিচ দিয়ে আমি 5-7 মিনিটের মতো দমে রাখবো। আবার আমি ফ্রেশ মাংস নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ফ্রিজের না ফ্রেশ মাংসটাই নিতে, তাহলে সিদ্ধ ভালো হবে এবং টেস্টও ভালো হবে। আমার মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি রেজালা সার্ভ করে দিয়েছি, আমার তো দেখতে অনেক ভালোই লাগছে। আপনাদের ভালো লাগলে রেসিপিটি ঈদে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।